আমি এখন দেখাবো ওই যে NSM2 আনবক্সিং করে দেখাবো, মূলত এটাতে কি কি থাকে আমি দেখাচ্ছি, এটার ভিতরে কি কি আছে। NSM2 ন্যানো স্টেশন M2 ইনডোর আউটডোর সিপিইউ আর কি। এটা 11 dBi অ্যান্টেনা, এটা আপনার 40 ফিটে লাগালে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ডউইথ ছড়ায়। আর এইটাতে এটা মূলত আপডেট 2019-এর। এটাতে কিছু নিউ ফিচার আছে, সেটা হচ্ছে নতুন ফ্রিকুয়েন্সি যোগ করা হয়েছে এটাতে। 2474 পর্যন্ত এটা নতুন ফ্রিকুয়েন্সি যোগ করা হয়েছে আর কি। এরা বিগত যেগুলোতে ছিল ওগুলোতে 2472 পর্যন্ত ছিল। এটাতে কি কি থাকে দেখাচ্ছে। এটাতে পাবেন একটা পিওই অ্যাডাপ্টার, পিওই অ্যাডাপ্টার তারপর NSM2, NSM2 এই UVNT-র লোগো, এই যে NSM2। তারপরে সঙ্গে একটা ইউজার গাইড আছে, যে ইউজার গাইড আছে একটা সঙ্গে ইউবিকিটির UVNT। আর আর এই যে দুইটা পোল মাউন্টেন ক্যাবেল আছে, মূলত এগুলোই থাকে। আপনারা পিওই অ্যাডাপ্টারটা চেঞ্জও করে নিতে পারেন, বড় চাইতে বেশি ভোল্টেজও পাওয়া যায়, মূলত এটা হলেও চলে, সমস্যা নেই। এটা আপনার ইউবিকিটি মূলত খুব ভালো একটা প্রোডাক্ট আমার জানা মতে। আমি এর আগে এটা ডিভাইস দুইটা কিনছি, এটা সহ তিনটা ডিভাইস কিনলাম, খুব সুন্দর ব্যান্ডউইথ ছাড়ায় আর কি। আমার কাছে খুব ভালো লাগছে এটা, এই জন্য মূলত অর্ডার দেওয়া। এটা আমি বিডি স্টোর থেকে কিনেছি, আপডেট আর কি, এটা পুরো আপডেট এই আর কি। এটাই এটাই ছিল এর। এখন এটাকে রাউটার হিসেবেও ব্যবহার করা যাবে, স্ট্যাটিক আইপিতে, পিপিওইতে, ডিএইচসিপিতে। এখন আমরা মূলত পিপিওই ইউজার বেশি, যদি কোনো কানেকশন ইন্টারনেট কানেকশন নেই, পিপিওই ইউজার পিপিওইতে আমাদের সেট আপ হয়। কিন্তু এই পিপিওই ইউজারে আমরা মূলত রাউটার ইউজ করে থাকি, হয়তো ইন্টারনেট আইএসপির কাছ থেকে একটা সংযোগ নিলাম পিপিওই, সেটা আমরা রাউটারে ঢুকালাম, যে কোনো রাউটারে, ধরুন টিপি লিঙ্ক, টেন্ডা, লিংসিস, যাই হোক। এখন আপনারা ওই টিপি লিঙ্ক রাউটার থেকে টিপি লিঙ্কের যে রাউটার অ্যাক্সেস পয়েন্ট, অর্থাৎ আপনার আইএসপি থেকে যে কানেকশনটা আছে ইন্টারনেট পোর্টে ঢুকবে, হ্যাঁ, ওখান থেকে গিয়ে যে হলুদ পোর্টটা আছে ওখান থেকে আপনারা এটাকে ডিএইচসিপিতে সেট আপ করতে পারবেন খুব সুন্দরভাবে। আমি বিগততে করেছি এবং আমার চলতেছে, ভালোই চলতেছে। আর এটা আপনার পিপিওইতেও চালানো যায়, আর ডিএইচসিপি অর্থাৎ আপনার অ্যাক্সেস পয়েন্ট করে চালালে, আপনি যদি টিপি লিঙ্ক একটা রাউটার নেন, নতুন যদি ইউজার হন যে আমি একটা রাউটার কিনবো, ভালো রাউটার কিনবো, আর টিপি লিঙ্কের একটা রাউটার কিনলেন, আপনার অ্যাপ যেটাতে সাপোর্ট করে, টিপি লিঙ্কের যেটাতে অ্যাপ সাপোর্ট করে, ওই ধরনের একটা টিপি লিঙ্ক রাউটার কিনবেন। টিপি লিঙ্ক রাউটার কিনলে ওইখান থেকে আপনারা এইটা অ্যাক্সেস পয়েন্ট হিসেবে সংযোগ করতে পারবেন টিপি লিঙ্ক রাউটার থেকে, কোনো স্ট্যাটিক আইপির কোনো প্রয়োজন নাই, টিপি লিঙ্ক রাউটার থেকে ডিএইচসিপিতে চালাতে পারবেন অ্যাক্সেস পয়েন্ট হিসেবে। আর
টিপি লিঙ্ক রাউটার থেকে যখন আপনি এটাকে সংযোগ দেবেন এবং এইটা থেকে যখন কানেকশন দিবেন ইউজারদেরকে, আপনি টিপি লিঙ্ক রাউটার থেকে অ্যাপের মাধ্যমে ইউজারদেরকে কন্ট্রোল করতে পারবেন। আর অ্যাপটা মূলত আপনার প্লে স্টোরে পেয়ে যাবেন, টিপি লিঙ্ক থেত্তার, এটা হলো টিপি লিঙ্ক থেত্তার। এইটাতে আপনার আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস অর্থাৎ মোবাইলে যখন অ্যাড করবেন, সেট আপ দিবেন, তখন আপনি নিজেই বুঝতে পারবেন আসলে কিভাবে এটা ইয়ে করা যায়, কন্ট্রোল করা যায়। আর মূলত কোথা থেকে কানেকশন দেওয়ার লাগে আমি সেটাও দেখাচ্ছি। এটাতে যে দুইটা পোর্ট আছে, এটা হচ্ছে মেইন পোর্ট আর এটা সেকেন্ডারি পোর্ট। অর্থাৎ মেইন পোর্টটা যদি কখনো নষ্ট হয় তাহলে আপনি সেকেন্ডারি পোর্ট থেকেও চালাতে পারবেন, আর সেকেন্ডারি পোর্টটা থেকে আপনারা সিসি ক্যামেরাও চালাতে পারবেন, সমস্যা নেই। আর অ্যাক্সেস পয়েন্ট, অর্থাৎ এই ভিডিওটা করার অর্থ হলো অনেক ভাই এনএসএম টুর ভিডিও সেট আপ, অ্যাক্সেস পয়েন্ট, রাউটার, সোহো রাউটার, অন্যান্য অনেক ভিডিওই দেখাইছে, কিন্তু মূলত কেউ বলে না যে ভাই এটা ডিএসসিপিতে চলবে বা এইটাতে চলবে এইটাতে চলবে, বাংলা রিভিউ ওপেনলি কেউ করে না। এই জন্য আমার উদ্দেশ্য যে ভাই আপনারা আপনাদের বোঝার স্বার্থে আমি এটা মানে বাংলা একটা রিভিউ, সেই সাথে সেট আপটাও দেখিয়ে দেবো। এই ইউবিএনটি একটা দারুণ প্রোডাক্ট, খুব সুন্দর প্রোডাক্ট আর কি, যেখানে গাছগাছরা কম আছে সেই জায়গাতে খুব সুন্দর ব্যান্ডউইথ ছড়ায়। আর এই ভিডিওটা করার অর্থ আমি খুব কষ্ট করে আর কি সেট আপটা শিখেছি, আমি উন্মুক্ত করার জন্যে, মানে এটা সেট আপটা উন্মুক্ত করার জন্য এবং যে কোনো রাউটার থেকে অ্যাক্সেস পয়েন্ট হিসেবে চালানোর জন্য এই ভিডিওটা করা। এখন অ্যাক্সেস পয়েন্ট হিসেবে কিভাবে করবেন আমি এটা দেখাচ্ছি, কোথা থেকে কোথায় লাইন দিবেন। দেখাচ্ছি আমার হাতে, দেখতে পাচ্ছেন এটা একটা টিপি লিঙ্কের রাউটার, খুব শক্তিশালী একটা রাউটার, টিএল 941 এইচপি, এটা খুব একটা শক্তিশালী, নর্মাল হলে চলবে আপনাদের। মূলত আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আমরা যারা আইএসপি থেকে লাইন নেই, আইএসপি থেকে লাইন নিলে আপনার এই এই পোর্টে আসি ঢোকে ইন্টারনেট, এই যে ইন্টারনেট পোর্টে, এই এই যে এই যে সবুজ আর যে পোর্ট থাকে যেটাতে, এই পোর্টে আসি ঢোকে। ঢোকার পরে এখন যে এই যে হলুদ পোর্ট গুলো আছে, চারটা পোর্ট আছে, এখান থেকে আপনারা পিসিতে আপনার এই যে এনএসএম টুতে অ্যাক্সেস পয়েন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ এখান থেকে একটা পিসিতে কানেকশন দিলেন আর এখান থেকে একটা অ্যাক্সেস পয়েন্ট অর্থাৎ এনএসএম টুতে ডাইরেক্ট কানেকশন দিতে পারবেন ইয়াতে পিওই থেকে। এবং এটা থেকে কিভাবে অ্যাক্সেস পয়েন্ট করা, অর্থাৎ দেখাচ্ছি আমি এইভাবে এইভাবে কানেকশনটা দিবেন। এইভাবে আপনার আইএসপি থেকে এই যে দেখাচ্ছি খুব ক্লিয়ারলি, মূলত ক্লিয়ারলি ভাবে দেখানোর ইচ্ছা আমার যে ক্লিয়ারলি দেখাবো, একটু কষ্ট হচ্ছে ভিডিওটা দেখেন, একটু কষ্ট করে দেখবেন প্লিজ। সেটা হচ্ছে এই যে ইন্টারনেটের কানেকশন, এই যে এখানে আমি লাগাই দিলাম, দেওয়ার পরে আমার নেটটা চলে আসলো, চলে আসার পর এই যে এইটা সেট আপ দেওয়ার পর, টিপি লিঙ্কের রাউটারটা সেট আপ দেওয়ার পর, এই যে আমি এইখান থেকে এই যে হলুদ পোর্ট থেকে আমার পিসিতে একটা কানেকশন নিলাম, এই যে এটা ইন্টারনেটের, এটা হচ্ছে আপনার ইন্টারনেটের, আর এটা এটা পিসি অর্থাৎ আমার কম্পিউটার চলবে এখান থেকে। আর আর একটা যে এই যে কানেকশনটা, এই কানেকশনটা আমি এখন ব্যবহার করব এইখানে আর একটা পোর্টে, এই যে পোর্টে লাগাই দিলাম,
যে কোনো একটা পোর্টে লাগাই দিলে হবে, সমস্যা নেই। এই যে পোর্টে লাগাই দিলাম, ঠিক আছে। এই যে কানেকশন, এটা হচ্ছে আপনার অ্যাক্সেস পয়েন্ট, এটা অ্যাক্সেস পয়েন্ট, অ্যাক্সেস পয়েন্ট হিসেবে চলবে। এই যে আমরা মূলত কানেকশন নিই এইভাবে, এই যে ইন্টারনেট কানেকশন নিলাম একটা, নিয়ে রাউটারে ঢুকালাম। ঢুকানোর পরে এখন আমরা তো পিসি চালাবো অবশ্যই, এখন পিসি চালাবো। এই যে পিসিতে কানেকশন দিলাম, পিসিতে কানেকশন দেওয়ার পরে এখন একটা NSM2 লাগানোর খুব ইচ্ছা, যে একটা NSM2 লাগাই বাঁশের মাথায় বা কোথাও একটা উঁচু জায়গাতে একটু লাগাই, 30 ফিট 40 35 ফিটে। লাগানোর পরে এটাতে 2 4 10 জনকে কানেকশন দিই, দিলে আমার নিজেরটাও চলে আরো কয়েকজন চলে। এটা হিসেব মূলত, সবার এটা সাথ জাগে। হ্যাঁ, এই যে এটা হলো অ্যাক্সেস পয়েন্ট কানেকশন, অর্থাৎ হলুদ পোর্টটা, এই যে অ্যাক্সেস পয়েন্ট কানেকশন, এই কানেকশনটা এই দেখাচ্ছি, এই পোর্টটা এখন, এই যে ক্যাবেলটা, অ্যাক্সেস পয়েন্ট কানেকশন ক্যাবেলটা, এই যে মেইন, মেইন যেটাতে লেখা আছে মেইন, এই মেইন এটাতে কিন্তু যাবে না। এটাতে আপনার পিওই, যেটা পিওই অর্থাৎ এই যে পিওই, পিওই এই যে পিওই লেখা আছে একটাতে, একটাতে আছে ল্যান ক্যাবেল, একটা আছে ল্যান ক্যাবেল, অর্থাৎ আপনার রাউটার থেকে ল্যান ক্যাবেলে ঢুকবে। রাউটার থেকে, এই যে রাউটার থেকে ল্যান ক্যাবেল, এই যে ল্যান ক্যাবেলে ঢুকালাম। এখন এই যে পিওই যেটা লেখা আছে, পিওই পিওই পিওইটা এই NSM2 মেইনে যাবে, পিওইটা NSM2 মেইনে যাবে। এই দেখাচ্ছি আমি, এই যে পিওই, অর্থাৎ এই যে পিওই তে কানেকশন দিলাম, পিওই এই যে পিওই, এই পিওই এক মাথা, এই যে পিওই মেইনে দিয়ে দিলাম, মেইনে ঢুকাই দিলাম, এই যে মেইনে দিলাম, মেইনে দিয়ে দিলাম। এটা পোর্ট অফ থাকলো, কাভারটা লাগিয়ে দিলাম, কাভারটা এই যে কাভার একটা আছে এটা লাগাই দিলাম, শেষ, এটার কাজ শেষ। উপরে লাগানোর পর এই যে এইভাবে, এই যে পাওয়ার কট, পাওয়ার কটে কানেকশন দিয়ে দিলেন, এই যে পিওই থেকে ভালোভাবে শোনেন, পিওই অর্থাৎ এই অ্যাডাপ্টারের পিওই থেকে NSM2-র মেইন পয়েন্টে যাবে, মেইন মেইনে যাবে। পিওই যে লেখাই আছে এখানে, অ্যাডাপ্টার এখানে লেখাই আছে পিওই, পিওই থেকে মেইন পয়েন্টে যাবে, মেইন NSM2-র মেইন পয়েন্টে যাবে পিওই থেকে। আর এই ল্যান, ল্যান যেটা লেখা আছে, এই ল্যান এটা আপনার এই যে রাউটারে, রাউটারে হলুদ পটে দিয়ে দিছি, দেখেন এই যে রাউটারে হলুদ পটে, এই যে, এই যে হলুদ পটে দিয়ে দিছি, ঠিক আছে। এই যে, এই যে হলুদ পোর্ট থেকে গেছে ল্যানে, হলুদ পোর্ট থেকে গেছে ল্যানে, ঠিক আছে, হলুদ পোর্ট থেকে গেছে ল্যানে। এখন পিওই থেকে মেইনে যাবে NSM, পিওই থেকে এই যে মেইনে দিছি, পিওই অর্থাৎ পিওই থেকে মেইন, এই যে মেইনটা যাবে এটাতে। এখন এটা কিভাবে চলবে, অর্থাৎ অ্যাক্সেস পয়েন্ট কিভাবে করা যাবে DHCP তে, নো স্ট্যাটিক PPI এর প্রয়োজন নাই, ডাইরেক্টলি আপনি একটা রাউটার থেকে এটাকে কন্ট্রোল করতে পারবেন খুব ইজি ভাবে, খুব আপনার ইউজারদেরকে ব্লক করতে পারবেন। যে ধরেন কেউ বন্ধু বান্ধব বা সেরকম আশেপাশের লোক থাকে, যে ভাই বা দাদা একটু পাসওয়ার্ডটা দেন,
তো পাসওয়ার্ড দিতেই হয়। এখন সেক্ষেত্রে 2 দিন 3 দিন দেখা গেল যে চালাচ্ছি, সে ভালোই ব্যান্ডউইথ টানতেছে, সেক্ষেত্রে কি করবেন, ওই টিপি লিঙ্ক এর যে অ্যাপ আছে ওই অ্যাপ থেকে ওনা যখন কানেক্ট করে দিবেন তখন ম্যাক অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেসটা একটু লিখে রাখবেন। লিখে রাখার পরে আপনি যখন অ্যাপসে সার্চ দিবেন তখন ওনার ইয়েটা চলে আসবে, আপনার ম্যাক অ্যাড্রেস আইপি অ্যাড্রেস চলে আসবে। চলে আসলে তখন আপনি ওইটা অ্যাপস থেকে ব্লক করে দিতে পারবেন, পাসওয়ার্ড ঠিক থাকবে, কানেকশন ঠিক থাকবে, কিন্তু চলবে না অ্যাপসের মাধ্যমে। এখন অ্যাক্সেস পয়েন্ট কিভাবে করতে হয় পরের ভিডিওতে আমি দেখাচ্ছি। আচ্ছা, পরের ভিডিও এই দেখেন, এই যে পিওই এটা কানেকশন দিয়ে দিছি, পাওয়ার কর্ড লাগাই দিছি। এখন এই যে ল্যান, অর্থাৎ অ্যাক্সেস পয়েন্ট সেট আপ করবেন কিভাবে, এই যে ল্যান কেবলটা দিছি পিসিতে। এভাবে মূলত কেউ কোনো ভিডিও করেনি বা দেখায়নি, এই যে ল্যান কেবলটা, এই যে ল্যান কেবলটা সরাসরি এই যে ল্যান পিসিতে দিছে। আর পিওই, এই যে পিওই, এই যে কেবল, এই যে কেবল, এই যে কেবলের মাথা, এই যে NSM2, এই দেখেন আমি এটা ঢুকাইছি মেইনে। এই দেখেন এই যে ঢুকাইছি কোথায়, মেইনে। এখন এইটাকে সেট আপ করবো, এটাকে সেট আপ করবো, কীভাবে সেট আপ করবো দেখেন দেখাচ্ছি। এই যে পাওয়ার চলে আসছে, এই যে পাওয়ার চলে আসছে।